বলুন না আমরা দু হাজার একুশের ইলেকশনের আগে তৃণমূল মানুষকে কথা বিনা পয়সায় রেশন আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন যারা চাইছেন যারা চাইছেন না তাদের জন্যও একটা কার্ড আছে জাস্ট আইডেন্টি রাখবার জন্য এটা আমি বুদ্ধি করে বের করেছিলাম অনেকে রেশন তোলে না তাদের রেশনগুলো অন্য লোক নিয়ে চলে যায় দুই হচ্ছে আমরা বলেছিলাম আমরা যদি একুশে ক্ষমতায় আসি আমরা লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসি আমরা চাষিদের দশ হাজার টাকা করে বছরে দেব দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড করবো করেছি এছাড়াও যেগুলো বলিনি তার মধ্যে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে ও থেকে শুরু করে কি করিনি বলুন তো এমনকি সামাজিক সুরক্ষা যোজনায় একটা ছোট্ট দোকানদার তার ক্ষমতা নেই সেও যদি বিপদে পড়ে আজকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী সবাইকে করে দেওয়া হয়েছে দেব বলেছিলাম পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছেন আর গভর্নমেন্ট হসপিটালেও বিনা পয়সায় চিকিৎসাও হয় অনেক সময় ম্যাক্সিমাম সময় হয় ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করে দিয়েছি বাইরে একটা হার্ট অপারেশনের জন্য স্ট্যান্ড কিনতে যান দেড় লাখ লাগবে আর ওখানে কিনতে গেলে তিরিশ হাজারে পাবেন কত করা হয়েছে প্রত্যেকটা সাবডিভিশনে আইসিসিউ করা হয়েছে মনে রাখবেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলায় মাত্র বারোটা ইউনিভার্সিটি ছিল আর আমাদের এই দশ বছর এগারো বছরের মধ্যে এটা হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশটা তেতাল্লিশটা মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে আপনারা জানেন একটা রেড বলি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের সূচক যেগুলোকে বলা হয় ইনস্টিটিউশন ডেলিভারি আমরা যেমন বাড়িতে জন্মেছি তাই আমার বয়স পাঁচ বছর আমার বাবা মা বাড়িয়ে দিয়েছে আমি কি করব দাদা আমার থেকে ছোটো আমি দাদার থেকে বড় কিছু করার নেই কিন্তু এখন সেটা নয় এখন হচ্ছে ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে যখন আমরা ক্ষমতা এলাম তখন এটা সংখ্যায় ছিল সিক্সটি পারসেন্ট আর আজ কত হয়েছে জানেন 99% করে দিয়েছি বলুন তো ইজ ইট নট এ ক্রেডিট স্পেশালি আইসোলেটেড দ্বীপ এরিয়া আইসোলেটেড এরিয়া বন প্রান্তর অরণ্য পাহাড় কত জায়গা আছে সেখানে আমরা কি করেছি আমরা ওয়েটিং হাট করেছি বাচ্চা জন্মাবার আগে মাকে তুলে এনে এসে রাখা হয় এবং তারপরে যখন বাচ্চা জন্মাবার সময় হয় তাকে হসপিটালে পাশেই ট্রান্সফার করে দেওয়া হয় ওয়েটিং হাফ করা হয়েছে কখনো কেউ ভাবতে পেরেছে এই কথাগুলো আমারও সবসময় বলার সুযোগ হয় না আপনারা কি জানেন যদি কোনো মা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায় সেই বাচ্চাটি একটু দুধ পায় না খেতে সেটাও ভেবেছি আমরা এবং মধুর স্নেহ নামে আমরা পিজি হসপিটালে একটা ব্যাংক করেছি মিল্ক ব্যাংক এবং সেটাতে নতুন বাচ্চারা জন্মাবার সময় যদি তার মা মারা যায় সে অন্য মায়েরা দুধ দান করে সেখান থেকে বাচ্চাদের আমরা দুধটা খাওয়াই যাতে তারা বেঁচে থাকে বড় হয় ভালো থাকে চোখের আলো কত মানুষ আছে ক্যাটারিং ক্যাটার অপারেশন করতে হয় রেটিনা দেখতে হয় পাওয়ার কম বেশি আছে চোখের আলোটা পর্যন্ত আমরা দিই এমন কিছু নেই যা করিনি আমার শুধু একটাই কাজ বাকি আছে বিজেপিটাকে হাঁটানো তারপরে লড়াইটা বুঝে নেবো লড়াই আমায় চিরজীবনী করতে হবে কিন্তু মনে রাখবেন আজকে উনি যে কাজগুলো বলেছেন লুটের ধন ফেরত দেবো তোমরা তো নিজেরাই লুটেরা বিজেপি তুমি কার ধন ফেরত দেবে কাকে পরের ধনে পোদ্দারি করে দেশটাকে বিক্রি করে দিয়েছ দেশের ইকোনমি বিক্রি করে দিয়েছ লজ্জা করে না আজকে এর ছেলেমেয়েরা সবচেয়ে বেস্ট তাদের মধ্যে থার্টি পারসেন্ট চাকরি পায়নি লজ্জা করে না মোদিজি আপনার তো ছেড়ে দিয়ে চেয়ার থেকে সরে গিয়ে আপনার ওই দেবতার মন্দিরে ঢুকে দেওয়া উচিত ছিল যখন আপনি দেবতা বাংলার দিকে তাকাবেন না কথা বলবেন না আপনার সারা ভারতবর্ষের যে জিএসডিপি গোপ তার থেকে আমি অন্তত তিন পার্সেন্ট এগিয়ে আছি আমাদের বাংলায় চল্লিশ পার্সেন্ট দারিদ্রতা কমেছে আমরা ইন্ডাস্ট্রি পর ইন্ডাস্ট্রি তৈরি করছি বাংলায় ছটা ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে নাম্বার ওয়ান একশো দিনের কাজে আমরা এক নম্বর ছিলাম তিন বছর ভারত সরকারের সার্টিফিকেট তাই একশো দিনের কাজে গরিব লোকগুলোকে টাকা দিল না যে লোকগুলো মাথায় মুঠোয় করে নিয়ে যায় মাটি রাস্তা কেটে পরিষ্কার করে ধুলো পরিষ্কার করে তিন বছর তাদের টাকা দেয়নি আর একশো দিনের কাজও দেয়নি আমরা বলেছিলাম না দিলে আমরা দেবো আমরা দিয়েছি ঊনসত্তর লক্ষ পরিবারকে দিয়েছি আর শুধু তাই নয় কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি ওই একশো দিনের কাজের মতোই ওরা কাজ পাবে ওরা কাজ করবে এবং ওরা কাজ করবে টাকা রাজ্য সরকার দেবে সবাইকে দেখি উনি পাকা বাড়ি দেবেন বুঝুন আপনাদের যাদের সবার পাকা বাড়ি সব নাকি উনি করে দিয়েছেন কি লোক ভাই আশ্চর্য ম্যাজিসিয়ান ম্যাজিসিয়ান না টেকনিশিয়ান আমি বুঝতে পারছি না কি কখন যে কি বলে ভগবান জানে তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি এবং আগামী ডিসেম্বর মাসে এই ঘরবাড়ি পড়ে গেছে লোকগুলোর কি অবস্থা জলপাইগুড়িতেও পড়ে গিয়েছিল এগারো লক্ষ পাকা বাড়ি আমরা আমাদের রাজ্য সরকার থেকে আবার করে দেব একটা কাজ তো রেগুলার হতে পারে না আস্তে আস্তে টাকা জমাবো তারপরে করব, টাকাটা হাতে আসবে তবে তো সামনে আবার দুর্গা আছে বাংলার নানা উৎসব আছে চলছে এ তো চলেই তাই আপনাদের কাছে আমি বলবো যে আমি দুঃখিত আমি খুশি হতাম যদি একজন প্রধানমন্ত্রী এসে বাংলাকে ভালোবেসে বাংলার মাটি বাংলার জল বলে বাংলাকে আপন করে নিত কিন্তু তা না করে তিনি রাজনৈতিক ফয়দা লোটার জন্য আড়াই মাস তিন মাস ধরে ইলেকশন করবার নাম করে কোথায় মনে থাকে না যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় ছুটির দিবস ওই দিনটা ঘোষণা করা হওয়া উচিত বলে আমি পনেরো বছর ধরে লড়াই করছি আজ পর্যন্ত তোমরা করনি আমরা তো করেছি তোমাদের লজ্জা করে না নেতাজির ছবিতে মালা দিচ্ছ ইলেকশনের সময় উল্টো রবীন্দ্রনাথের ছবি নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও আর তোমরা আমাদের জ্ঞান দাও নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাতে যাবে আজ পর্যন্ত সম্মান দিয়েছে যদি আমি তিনটে কথা আপনাদের বলি গর্ব করা উচিত বাংলার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন কে তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আর উফিয়ে দিয়েছেন কে নরেন্দ্র মোদী জিজ্ঞেস করুন এগুলো ইতিহাস জয় হিন্দু নেতাজি স্লোগান বাংলা কি করেনি বন্দে মাতরম ন্যাশনাল সং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবার বলছে ওরা ইলেকশন করছে তার কারণ দিল্লি জেতার জন্য নয় বাংলা গভর্নমেন্টকে ফেলার জন্য আমি বললাম একটু ফেলে দেখো না আবার কখনো কখনো বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বলেছি মেয়েদের চেন তো সবার কিন্তু বত্রিশটা করে দাঁতের পার্টিতে দাঁত আছে আর মশলা বাটার শিলনোরা সবার ঘরে আছে বলে হাত দিলে না ওই বিষ দাঁত ভেঙে দেবে মেয়েরা এটা বিজেপি জেনে রেখো আর বিষ দাঁত ভাঙবার সময় তোমাদের আরো সৌন্দর্য বাড়াবার জন্য একটু বিচুটি পাতা মাখিয়ে দারুণ হয়ে যাবে ফেয়ার কমপ্লেক্স হয়ে যাবে এত বড় ফেয়ার কমপ্লেক্স আর কোথাও হবে না কাজে এই মিথ্যে কথা বলার একটা লিমিট আছে দেয়ার ইজ এ লিমিট ফর এভরিথিং যদি কেউ সমস্ত লক্ষ্মণের রেখা ছাড়িয়ে যায় তাহলে আমাকে বলতে আম সরি আমি অনেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি আমি কি অটল বিহারী বাজপেয়ীর সাথে কথা কাজ করেছি আমার খুব ভালোবাসতেন আমি মনমোহনজিকে সাথে কাজ করেছি ইন্দিরা গান্ধীকে আমি দেখিনি রাজীব গান্ধীর সাথে কাজ করেছি গুলজরালের সাথে কাজ করেছি দেবে দেবেগৌড়ার সাথে কাজ করেছি নরসিমারাও রাওয়ের সাথে কাজ করেছি কিন্তু আমি সিরিয়াসলি বলছি এহেন প্রধানমন্ত্রী দেশের দরকার নেই আপনি দেবতাদের চেয়ে দেবতা হয়ে আপনি ঠিক পাতালে প্রবেশ করুন রাজনীতির পাতালে সীতাকে যেন বারবার অগ্নি পরীক্ষা দিতে না হয় এটা মাথায় রাখবেন দেশের মানুষকে বারবার যেন অগ্নি পরীক্ষা দিতে না হয় কি করেননি একদিনে একশো সাতচল্লিশ জন এমপিকে বহিষ্কার করেছে মুয়া মৈত্র লড়াই করত এমএলএ এমপি কেটে নিয়েছেন তার বাবা মাকে গিয়ে করেছেন আর কি করেছেন সব বিল নিজের ইচ্ছামতো মতো পাশ করে নিয়েছেন এনআরসি থেকে শুরু করে গাইড জোরে বুঝুন কোনো অ্যাস পার্লামেন্টে পাশ করেনি কোনো ক্যাবিনেটের কিছু করেনি হঠাৎ করে বলে দিল এইটা হচ্ছে আমার এম্পাওয়ারমেন্ট কমিটি বলে পাঁচটা সেন্ট্রালের লোক বসিয়ে দিয়েছে সেগুলো কারা একটা পোস্ট অফিসের লোক একটা ওদের ধামাদারি কেউ কেউ হয় নিয়ে বলছে অ্যাপ্লাই করুন কে কার্যকরী হয়ে গেছে আমাকে মহু আজকে বলছিল আমাদের ওখানে ক্যাম্প করেছে আল্লাহ কাজ করো ইলেকশনটা চলে যাক এখন আমি কিছু বলছি না কে আপনি করবেন প্রথমেই তো আপনাকে অনলাইনে যখনই আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে বাংলাদেশের বাবা মার বার্থ সার্টিফিকেট দিতে হবে পারবেন তো আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো পারবো না যদিও আমি এখানে জন্ম তা সত্ত্বেও আমাকে বললাম আমি বাবা মার কবে বার্থ সেটাই আমি জানি না মৃত্যুদিনটা জানি কিন্তু জন্মদিবসটা জানি না আমার মতো অনেকেই আছে তার কারণ আমরা ছোটোবেলায় এত খোঁজখবরও রাখতাম না আর আগে অত জন্মদিনও পালন হতো না বড় আমাদের জন্মদিনে মা বাবারা বা বাবারা একটু পায়েস বানিয়ে দিতেন এখন তো সমাজটা বদলেছে জমানাটা বদলেছে অনেক মানুষ আপডেট হয়েছে অনেক কাল্টাম হয়েছে এখন মানুষ নিজের সার্টিফিকেটটা যত্ন করে রেখে দেয় তাই বলছিলাম মোদীবাবু আর কত হলে আপনি মিথ্যে কথা বলা ছাড়বেন আর কত পেলে আর কত দেশকে দাম দিতে হবে সবাই বলছে হাওয়া বদল হচ্ছে যখন কেউ বলেনি আমি প্রথম বলেছিলাম পরে ভাবছিল মানে বলে তো দিলাম এদের নাও তো হতে পারে না হবে না হবে আমার গ্যাস কাজ করেছিল কিন্তু আজকে আমি শুনছি দেশে যা হাওয়া তাতে তো মোদী বাবুরা একেবারে যাচ্ছেন তাহলে কি করবে টাকাগুলো হঠাৎ করে শেয়ার বাজার বেড়ে গেল মানে ভাত পাট টাকা ঢুকে গেল চলে গেলে কে দেখবে সিবিআই না ইনকাম ট্যাক্স না সিআইপিএফ না ইডি কে আর যারা গদ্দারি করে বেড়াচ্ছে আর বাংলার বদনাম করে বেড়াচ্ছে তাদের আমি বলি সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় এটা মাথায় রেখো বাংলার মাটির জন্য আমি জীবন দিতেও রাজি আছি কিন্তু বাংলার মাকে অপমান করলে মেনে নেব না তুমি চিরকাল তোমরা বাংলাকে অপমান করে এসছো এই অসম্মানের জায়গাটা আমরা তোমাদের দিইনি বাংলা আজকে সব থেকে বেশি এগিয়ে সর্বত্র সব ব্যাপারে যেখানেই যাবেন ঘুরে আসবেন দেখবেন কত সুন্দর তৈরি হয়েছে এমনকি দীঘায় যান দীঘায় পুরীষে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের মতো একদম সেম হাইটে আমি জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছি সেম হাইটে ঠাকুরটা শুধু ওদের ওখানে অরিজিনাল নিম কাটে হয় বারো বছর পর পর চেঞ্জ হয় আমাদের ঠাকুরটা মার্বেলের হবে কিন্তু ভোগ ঘরটর সব আরও অনেক বড় হবে দেখা শুনতো একবার গিয়ে দীঘা সৈকত সরণী কী ছিল কি হয়ে গেছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক কী ছিল কী হয়েছে মা মন্দির কী ছিল কী হয়েছে তারাপীঠ তারকেশ্বর জল্পেশ মন্দির নকুলেশ্বর মন্দির কোনটা হয়নি ফুল্লোরা মন্দির কঙ্কালিতলা সব কটা হয়েছে আর আমার কীরকম জানেন তো ফুল্লোরার কাছে গেছিলাম মিটিং করতেই পারে আমাকে বলছে পাশে একজন দিদি পাশেই কিন্তু ফুল্লোরা আমি বলছি দেখে এখন আমি মিটিং করছি কোথায় টাইম পাবো বল পরে আবার মিটিং আছে মা যখন ডাকবে তখন আসব মিটিংয়ে বললাম এই কথা এবার যেই নিচে নেমেছি ও আমাকে বলছে ওই দেখো দিদি ফুল্লোরার মন্দির দেখা যাচ্ছে আমি তখন বাধ্য হলাম নামতে কারণ আমি বিশ্বাস করি মা না ডাকলে আমার যাওয়া হয় না একটা একটা নিজের মধ্যে একটা এটা আমার একটা নিজস্ব একটা ভাবনা আছে হ্যাঁ আমরা সারিয়ে দিয়েছি পুরো তারপরে দেখলাম একটা পুকুর অদ্ভুত কি সুন্দর জল চকচক করছে মন্দিরে গেলাম পুজো হয়ে গেল মা ফুল্লোরাকে দেখে এলাম একটা সতীপীঠ দেখে গর্ব হয় তারাপীঠ মন্দিরে যাবেন দেখবেন কত সুন্দর করে দেওয়া হয়েছে কালীঘাট মন্দির যান গিয়ে দেখে আসুন দুধ পুকুরটা গিয়ে দেখে আসুন যে দুধ পুকুরটা আগে পচা জলে ভর্তি ছিল এখনও স্কাই ওয়াক তৈরি হচ্ছে আর কতদিন লাগবে রে দু তিন মাস ববি আগস্টে আগস্টে আমাদের কমপ্লিট করার ব্যাপার আছে আমার জগন্নাথ মন্দিরও পুরী যেটা দুগ দীঘায় কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু আমি ইনকমপ্লিট কাজ করি না বলে আমি করতে দিইনি এবং কালীঘাট মন্দিরও মনে রাখবেন আমি এবারও গিয়েছিলাম আমি পয়লা বৈশাখের আগের দিনই উদ্বোধন করে দিতে পারতাম কিন্তু করিনি তার কারণ আমার একটু কাজ বাকি আছে সেই জন্য তাই বাংলা কি ছিল আর কি হয়েছে এটা আমি মোদীবাবুকে বলবো একটু স্টাডি করে আসছে আর একটা কথা বলি মা কালীকে প্রণাম জানিয়েছেন ভাগদীশ মা কালীকে আবার মমতাজি মা কালী ভি পূজা নেই নেতা এটা নিশ্চয়ই বলবেন না কত রকম কালী হয় জানে মিডিয়ার বন্ধুরা একটু কানে কানে জিজ্ঞেস করুন না আপনাদের এখন আমার সব ইন্টারভিউ টিন্টারভিউ দিচ্ছে ছকে কষা নিজেই লিখছে নিজেই উত্তর দিচ্ছে জিজ্ঞেস করুন কালী কত রকম হয় আমরাও সবাই জানি না কি করে জানবো আমাদের তেত্রিশ কোটি দেবতা কত আগে আমরা জানি যখন আমাদের তেত্রিশ কোটি দেবতা আগেই আমাদের মনীষীরা বলে গেছেন তো আমি কি করে বলবো আমি কোন ছাড় কিন্তু একটা দুটো বলতে পারি আমরা পুজো করি রক্ষাকালী চামুন্ডা কালী ছিন্নমস্তা কালী সিদ্ধেশ্বরী কালী সর্বমঙ্গলা কালী ভবতারিণী মা ভুবন মোহিনীমা মনমোহিনীমা মহাকালী যৌরাকালী সারদামা মা দক্ষিণেশ্বরের ভবতারিণীমা বৈষ্ণু মাতা সন্তোষী মাতা জয় মাতা জয়মাতাদি ফুল্লোরা নরটেশ্বরী বক্রেশ্বর কালী মা তারা থেকে শুরু করে কঙ্কালী তারা থেকে শুরু করে কত কত ভর্তি ভর্তি আমাদের নামে কদিন বিজ্ঞাপন দিল উল্টোপাল্টা আমি গিয়েছি কেস করে দিয়েছি ভালো করে ভালো করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট যে পুরো বেআইনি পুরো অসাংবিধানিক একটা দল উইদাউট এভিডেন্স এইভাবে এত মিথ্যে বলতে পারে এদের তো আগে বলতাম ভালো কাজ করবার জন্য পদ্মশ্রী পদ্মভূষণ ভারত রত্ন মেলা উচিত এ তো মিথ্যে কথা বলার জন্য কোনো অ্যাওয়ার্ড তো নেই বৈশাখ হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা কি করবো অ্যাওয়ার্ড দিবি হ্যাঁ যাই হোক সেদিন সে আমাদের ছেলেপেলেরা ইয়াং জেনারেশনাই তৈরি করে দেবে আমাকে বলার দরকার নেই কাজেই আমি দুটো মিটিং করতে এলাম সারা বছর পাত্তা নেই আর ইলেকশনের সময় ঘুরে ঘুরে মিটিং করার জন্য তিন মাস ধরে আমাদের কাজ বন্ধ আপনারা আমাকে বলুন তো পাঁচ বছরের একটা সরকার এক বছর পঞ্চায়েত ইলেকশন কাজ বন্ধ দুমাস তিন মাস ধরে চলছে কর্পোরেশন পার্লামেন্ট ইলেকশন আবার একটা অ্যাসেম্বলি ইলেকশন তার মানে পাঁচ বছরের মধ্যে দেড় বছর যদি ইলেকশানে চলে যায় আপনি ভাববেন কখন আপনি কাজটা করবেন কখন আপনার কাজটাকে প্রগ্রেস করবেন কি করে ওদের তো কোনো কাজ নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজ নেই না আছে রাস্তা পরিষ্কারের কাজ না আছে একশো দিনের কাজ না আছে ঘর তৈরির কাজ না আছে কৃষকদের কাজ না আছে শ্রমিকদের কাজ না আছে শিক্ষক শিক্ষিকার কাজ ওদের হাতে থাকা উচিত ছিল মাত্র দুটো তিনটে ডিপার্টমেন্ট একটা হচ্ছে রেল ডিপার্টমেন্ট একটা হচ্ছে ডিফেন্স ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট তাছাড়া কোনো ডিপার্টমেন্টের ওরা কোনো কাজ করে না শুধু বক্তৃতা দেয় ভাষণ দেয় জ্ঞান দেয় আর মিথ্যে কথা বলে যায় আমিও বলি যে যে মিথ্যে কথা আপনি আজকে বলে এসছেন আমি তো কালকে আগেই আমার প্রোগ্রাম ঠিক করা ছিল আমি তো কালকে আবার যাব শ্যামবাজারে আমাদের নেতাজিকে রোজই স্যালুট দিতে হয় আর আমরা জাতীয় ছুটির দিবস বলেছি বারবার করে ওই দাবিটা জানাতে কালকে আবার যাব। এবং ওখান থেকে শ্যামবাজার থেকে আর একেবারে স্বামীজির বাড়ি পর্যন্ত ও মিছিলটা কাল আমি আবার করব। আর মনে রাখবেন স্বামীজির বাড়িটাও কিন্তু আমরা টাকা দিয়ে কিনে দিয়েছি এই বাড়িটা একদিন মাফিয়ারা দখল করে নিচ্ছিল যিনি আমাকে খবরটা দিয়েছিলেন তিনি আজ বেঁচে নেই কিন্তু আমি তার নামটা মনে রাখি সুব্রত মৈত্র কাশীকান্ত মৈত্রের ছেলে ডক্টর সুব্রত মৈত্র তিনি মারা গেছেন অকালে আমাকে একদিন রাত্রির এগারোটায় ফোন করলেন করে বললেন দিদি এক্ষুনি বাঁচান আমি বললাম কেন কি হয়েছে এই কটোবাচা দেখ আমি বললাম কেন কি হয়েছে বলল দিদি মাফিয়ারা এসছে এই বাড়িটা দখল করতে আমি বলেন কি আমি তার পরের দিনই মেয়রকে দিয়ে আমি কর্পোরেশনের টাকা গভর্নমেন্টের টাকা দিয়ে পুরো বাড়িটা কিনে নিলাম যাতে ওরা দখল করতে কোনো দিন না পারে চিরস্থায়ী ঠিকানা করে দিলাম স্বামীজির এরা ওরা বড় বড় কথা বলে ওখানে লাইট অ্যান্ড সাউন্ডও করে দেওয়া হয়েছে সামনেরটা ডেভেলপমেন্ট করে দেওয়া হয়েছে মা সারদার বাড়ি আমরা না থাকলে কোনোদিন জীবনে হতো না জিজ্ঞেস করুন নিবেদিতার বাড়ি আমি নিজে তিনবার ছুটে গেছি কিছুতেই দিচ্ছিল না তারপরে আমরা গভর্নমেন্ট থেকে টাকা দিয়ে ওই বাড়িটাও কিনে আমরা বেলুর মটকে দিয়েছি বা মায়েদের দিয়েছি যারা নিবেদিতার সাথে যুক্ত দার্জিলিংয়ে গেছি শুনছি নিবেদিতা যেখানে মারা গিয়েছিলেন সেই বাড়িটা বিমল গুরুংরা নিয়ে নিয়েছে এবার আমি সেখানে একদিন বিমল গুরুংকে ডাকলাম যে তারপর এখন তো নেই ডেকে বললাম তুমি বাড়িটা কেন নিলে বলো ও তো আমার জিটিএ কা বিল্ডিং বান গিয়া কতনা বড় বিল্ডিং হ্যাঁ বলো তিনতলা বিল্ডিং আলো ইধানমে আও আমার্জিলিং মে দেখাও কাহা কাহা আমারা গভর্নমেন্ট কা এতনা বড় বিল্ডিং হ্যাঁ তো আমি ও আমায় দেখালো তিন চারটে আমি সঙ্গে সঙ্গে সই করে বলে দিলাম এই নাও ইউথ ডিপার্টমেন্টের বিল্ডিংটা নিয়ে নাও আর নিবেদিতা বিল্ডিংটা ফেরত দাও এবং সেদিন আমার সাথে শান্তনু রাজ্যে ত্রিপুর রায় আছে বেলুড় বেলুড় মঠের পক্ষ থেকে উনি প্রেজেন্ট ছিলেন আমি কথাগুলো বলি তথ্য নিয়ে বলি মনে রাখবেন কাজেই দক্ষিণেশ্বরে জেটি থেকে শুরু করে স্কাই ওয়াক থেকে শুরু করে লাইট অ্যান্ড সাউন্ড থেকে শুরু করে স্বামীজির বায়ু থেকে শুরু করে ভোগ ঘর থেকে শুরু করে সব করেছি যতটা পেরেছি অন্তর কারণ এগুলো মন থেকে করতে হয় এগুলো বলে দেখিয়ে করতে নেই বাংলায় মনে রাখবেন একান্নটা সতীপীঠ তার ম্যাক্সিমামটা বাংলায় আর বাংলায় দেবদেবীর কোনো অভাব নেই সব ধর্ম সব সম্প্রদায় সব বর্ণ সব জাতি এক একজনের এক একটা কিন্তু চলি কিন্তু আমরা সবাই আমরা সবাই চলি একসাথে আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই কেন থাকবে বলুন আমি একটা মানুষ আছি আমার দুটো হাত আছে আমি কমপ্লিটমেন্ট তখনই হই যখন আমার দুটো হাত থাকে কখনও অ্যাক্সিডেন্টে কারো একটা বাদ চলে যায় সেটা আলাদা সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা যারা ন্যাচারাল এতে জন্ম দুটো চোখ থাকে দুটো কান থাকে একটা নাক থাকে হার্ট থাকে লিভার থাকে গলদার থাকে হাত পা থাকে হ্যাঁ কোনো কারণে অপারেশন করে কোনোটাকে বাদ দিলেও কিছু ক্ষতি হয় না সেরকম ডাক্তাররা বুঝে করেন কিন্তু আমি যদি নিজে একটা ম্যান না হতাম তাহলে আমার এক নয় একটা হাত থাকতো না জন্ম থেকে নয় একটা পা থাকতো না নয় একটা কিডনি থাকতো না নয় একটা চোখ থাকতো না কত কষ্ট হতো বলুন তো যারা এরকম স্প্যাস্টিক বেবি বা চ্যালেঞ্জ বেবি তাদের পরিবারের কথা আমি জানি তারা যে কত কষ্ট পায় কত দুঃখ পায় তাদের ভবিষ্যৎ চিন্তা করে করে তাদের জীবনটাই চলে যায় কাজে আমরা যদি সবাইকে নিয়ে আমার পুরো শরীরটাকে নিয়ে আমি যদি চলতে পারি তাহলে আমার কাছে কি আপত্তি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা জাবির উৎকলবঙ্গ কি অসুবিধে আছে হিন্দু বৌদ্ধ শিক জৈন পারবশিক মুসলমান ও খ্রিস্টানি কি অসুবিধে আছে কবি নজরুলের কবিতায় কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাওয়া যত শখ আজ নজরুল বেঁচে থাকলে বলতেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলো লোপট শিকল রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি আর তাঁালে বলতেন শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল এই শিকল পড়ে এই শিকল তোদের করবড়ে বিকল আর রবীন্দ্রনাথ ঠাকুর তো বলতে আমি তো বলেই দিয়েছি বাঁধ ভাঙার কথা আর লাস্ট বলি এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তরি গণতন্ত্রের থরিটাকে রক্ষা করুন ভারতবর্ষের সংবিধানটাকে রক্ষা করুন গণ সাগরটাকে রক্ষা করুন গণসমুদ্রকে রক্ষা করুন জনগণকে রক্ষা করুন আর যদি না করতে পারেন আর জীবনে ভারতবর্ষে ভোট হবে না নরেন্দ্র মোদী এতটাই অটোক্র্যাট উনি সংবিধান মানেন না উনি ভোট করতে দেবেন না এটা জেনে রেখে দিন রাজ্যগুলো বলে কিছু থাকবে না কোন ধর্ম থাকবে না কোনো বর্ণ থাকবে না কোনো জাতি থাকবে না তাই বলি মোদী যাক দেশ থাক দাঙ্গা যাক দেশ থাক মানুষ থাক মোদী যাক লুটে দেশ থাক পকেটমার যাক দেশ থাক ছাত্র যুব চাকরি পও মোদী যাক শ্রমিক কৃষক বেঁচে থাক মোদি যা